সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিত্রিকা টিভিতে স্বাগত। যে যেখান থেকে দেখছেন এই টিভি, সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আসছি আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মিঠাপুকুর উপজেলার কাফরিখাল ইউনিয়নের যাদবপুর ব্লকে, যেখানে আমার কর্ম এলাকা। এই এলাকাটির নাম হচ্ছে মকরমপুর গ্রাম, যেখানে স্থানীয় এক চাষি আমাদের শহীদুল ইসলাম ভাই তার 33 শতক জমিতে কী কী একসঙ্গে সাথী ফসল হিসাবে কাকরুল, আদা, পেঁপে চাষ করছেন। উনি রসুন চাষ শুরু করেছিলেন, রসুনের ভিতর কাকরুল লাগিয়েছিলেন, কাকরুল চাষ মাথায় ওঠার পরে উনি আবার আদা চাষ করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন নতুন যে প্রযুক্তিগুলো ছড়িয়ে পড়ছে, সেই প্রযুক্তিগুলোই মিত্রিকা দর্শকদের জন্য দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি থেকে আপনি আপনার জমির পর্যাপ্ত ব্যবহার আপনি দেখতে পারবেন। একটা কাকরুলের জমি হোক আর যে কোনো জমি হোক, একটা জমিকে কীভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের ফসল একসঙ্গে নিয়ে আসা যায়, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা এই জানলে অবাক হবেন, এই 33 শতক জমিতে উনি আইল দিয়ে 105টির মতো পেঁপে গাছ লাগিয়েছেন। সেখান থেকে পেঁপে আসছে, নিচে আদা থেকে আদা আসবে, কাকরুল উনি পাচ্ছেন। এখান থেকে এই পর্যন্ত উনি 150,000 টাকার মতো কাকরুল উনি বিক্রি করেছেন। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের চাষি জনাব শহীদুল ইসলাম ভাইয়ের সঙ্গে। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং এই ভিডিওটি দেখবেন। আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা নতুন নতুন প্রযুক্তিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আধুনিক এই প্রযুক্তির ছোঁয়াগুলো প্রতিটি কৃষকের ঘরে ঘরে পৌঁছে যাক, সেই চেষ্টাটি করব। তো চলুন আমরা কথা বলি আজকের চাষি শহীদুল ইসলাম ভাইয়ের সঙ্গে। দর্শক শ্রোতা, আপনাদেরকে বলছিলাম যে আজকে সেই চাষি, স্পেশাল চাষি আমাদের শহীদুল ইসলাম ভাই, ওনার বাড়ি মকরমপুর, কাফরিখাল ইউনিয়নের মকরমপুর গ্রামে। আমরা তার সঙ্গে কথা বলব। আসসালামু আলাইকুম শহীদুল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আল্লাহ ভালো আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই জমিটা কত শতক? 33 শতক। 33 শতক জমি, 33 শতক জমিতে আপনি সুন্দর পেঁপে গাছ লাগিয়েছেন, কাকরুল লাগিয়েছেন, সাথে আদা লাগিয়েছেন, আদা লাগিয়েছেন। এর সঙ্গে আবার আজকে জুলাই মাসের 7 তারিখ যেটি আগাম জাতের সিম লাগাচ্ছেন, আমাকে একটু বলবেন আপনি কাকরুল কোন মাসে লাগিয়েছেন? কাকরুল আমি তো বাংলা মাসের কথা বলি, কাকরুল আমি যেটা পুষ মাস লাগাইছি, পুষ মাস এই রসুন লাগাইছি, রসুনের ফাঁকে ফাঁকে কাকরুলের পেড় বলে, মানে আগে রসুন লাগিয়েছিলেন, তারপর রসুনের মাঝে হবে গজানোর পর আমি কাকরুল লাগাইছি পেড় গাছছি। তারপর রসুন ধীরে ধীরে বড় হয়েছে, কাকরুল মানে ফাল্গুন মাসে চৈত্রি মাসে ধীরে ধীরে কাকরুল বড় হয়ে গেছে কাকরুলটা। তো আমি কাকরুলের আগাম বিক্রি করছি 120 টাকা থেকে। আপনি কাকরুল বিক্রি শুরু করেছেন কোন মাসে? কাকরুল বিক্রি করছি বৈশাখ মাসের 16 তারিখে আমি বিক্রি করি। তখন কাকরুলের দাম কত করে কেজি ছিল? 120 টাকা করে বিক্রি করছি, আমার কাছে পাইকারি নিয়ে। আচ্ছা, আপনি কাকরুল বিক্রি করছেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। আপনি এই কাকরুলের সাথে আমরা দেখতে পাচ্ছি সুন্দর আদা লাগিয়েছেন। জি, আদাটা আপনি কোন মাসে লাগিয়েছেন? আদাটা আমি লাগাইছি চৈত্রি মাসের শেষ তারিখে। যেহেতু এখন বৈশাখ মাসের শুরুতে বর্ষাকাল পানি না পড়া পর্যন্ত আদা বের হয় না, গজানো জার্মিশন দেয় না, জার্মিনেশন হয় না। আচ্ছা, কতখানি আদা লাগিয়েছেন? আদা তো আমি 2 মণ লাগাইছি, 80 কেজি। 80 কেজি, 33 শতকে 80 কেজি আপনি দুই লাইন দিয়েছি। এই আদাটাকে নিজেরা খাওয়া যাবে অথবা না বাজারজাত করবো? এতগুলো আদা কি খাওয়া যায়? পাশাপাশি আপনি পেঁপে লাগিয়েছেন? হ্যাঁ, পেঁপের গাছ কতগুলো? পেঁপে আমি ওই বলছি যে ওই রসুন লাগাইছি, যখন রসুনের জমির চতুর্পাশে আমি 105টা গাছ আনে লাগাইছেন। আশা করি আমরা পেঁপে বিক্রি শুরু হয়েছে, আমি যে তথ্য মতো বলছেন এ পর্যন্ত 30 কেজির মতো বিক্রি করছি। এবং আরো কতগুলো পেঁপে আপনি আশা করছেন? আমি তো মনে করছি যে এবারে গাছ প্রতি 20 কেজি থেকে 25 কেজি আসবে। এই প্রযুক্তিগুলো আপনি কোথায় পাইলেন, কার কাছ থেকে? আমি আজ থেকে 5 বছর আগ থেকে পেঁপে আবাদ করি। পেঁপে আবাদ লাভজনক আবাদ, হ্যাঁ, কিন্তু এর একটা জ্বালা আছে, সেটা হচ্ছে আঠাটা লাগা গাছ চুলকায়, এই জন্যে সবাই করতে চায় না। আচ্ছা, শহীদুল ভাই, এত সুন্দর কাকরুল আদা
এগুলোতে আপনি কি সার ইউজ করেন? আমি সার ইউজ করে ভার্মিকম্পোস্ট জৈব সার আমি ব্যবহার করি, রাসায়নিক সার একটু কম ইউজ করি। কোথায় পাই জৈব সার? আমি ভার্মিকম্পোস্ট আমি বাসায় লাগাই নি, কিন্তু এখন করতেছি যে ভার্মিকম্পোস্টের কি একটা মূল্যবান জিনিস। হ্যাঁ, তো এখন আমি আবার রিং আনার ব্যবস্থা করছি, রিং নিয়ে আসবেন। আচ্ছা, আপনি এই পদ্ধতিটা, এত সুন্দর একটা পদ্ধতি, আপনি কোথায় পাইলেন? আমি 7-8 মাস আগে আমাকে IPM স্কুল নামে একটা মাঠে বসে ক্লাস ছিল। হ্যাঁ, তো ওই IPM স্কুলে আমি আর কি একটু ভার্মিকম্পোস্ট ব্যবহারটা শুনছিলাম। তারপর থেকে মানে তো দর্শক শ্রোতা, আমরা এই শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এতক্ষণ ধরে এই প্রযুক্তিটা শুনছিলাম। আসলে মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই ভিডিওটি দেওয়ার, যে আপনি একসাথে পর্যায়ক্রমে কিভাবে রসুন চাষ থেকে শুরু করে, উনি রসুন চাষ শুরু করেছিলেন, রসুনের পরে উনি রসুনের ভিতরে উনি কাকরুলটা লাগিয়েছিলেন, কাকরুল যখন ওরা মাথায় উঠে গেছে তখন উনি আবার আদা লাগিয়েছেন, আদা লাগার পাশাপাশি সেই সময়ে উনি চার আল দিয়ে, ওনার যে জমির আলটি ছিল 3300-এর যে আলটি, সেই আল চারপাশে উনি পেঁপে গাছ লাগিয়েছেন। আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে এইভাবেই তথ্য প্রযুক্তিগুলো যাতে উপকার হয়, আপনাদের উপকার হয়, আপনারা দেখতে পারেন বা শিখতে পারেন, এইটাই ছিল আমাদের আজকের মূল বিষয়। আরও নতুন নতুন প্রযুক্তিগুলো আপনাদেরকে দেখাবো, সেই প্রযুক্তিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও নতুন কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।